সিলেবাস শেষ করছে না, তার আগে যখন তখন এক্সাম দিয়ে দিচ্ছে। আমাদের 105 দিনে যে ডেট একটা, যে এতদিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে, ওইটা তার মানে 20 দিন আগে থেকে সিলেবাস কমপ্লিট করে হুড় হাড় করে সিলেবাস যখন ইচ্ছে এক্সাম দিয়ে দিচ্ছে। আমাদের যেটা ফাইনাল নোটিশ হচ্ছে, যেটা আমরা আগে করে যে এক মাস আগে যে নোটিশ দেওয়া হবে সেটাও দেওয়া হবে। আমাদের এই সেমিস্টার অনেক দেরিতে শুরু হয়েছে। আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল, তারপরে আমাদের দিল্লি কোর্ট ভিজিট ছিল, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট ভিজিট, এগুলো যেগুলো আছে এগুলো কমপ্লিট করতে করতে অলরেডি আমাদের জানুয়ারি স্টার্ট হয়ে যায়। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কোনো রকমের সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। ইতিমধ্যে আমাদের কাছে রুটিনে তো যদি আমাদের এক্সাম দিতে হবে 12 দিন পরেই। আমরা গত শুক্রবার ভিটির কাছে আমরা জানিয়েছিলাম যে আমরা এত নগণ্য সময়ের মধ্যে এক্সাম দিতে পারবো না। তো আজ পর্যন্ত আমাদের কাছে কোনো রকম রিপোর্ট দেয়নি যে কী তারা ব্যবস্থাপন করছে। তো আমরা আবার আজকে এসেছি যাতে আমাদের কাইন্ডলি কিছু সময় দেওয়া হয়, যাতে আমরা প্রপারলি প্রিপারেশন নিতে পারি। কন্ট্রোলারকে কন্ট্রোলার তো বেশ করে বলছে টিআইসি জানেন, টিআইসির কাছে আমরা যাচ্ছি, টিআইসি বলছে কন্ট্রোলার জানেন, এইভাবে আমাদেরকে শুধু ঘোরাঘোরা করাচ্ছে। এখনো কথা বলছে, এখনো এই কথাই বলছেন যে নাকি তোমাদের টিআইসিরা ঠিক করেছে, টিআইসিরা এসে কথা বলতে হবে। আর টিআইসি স্যার বলছেন না কন্ট্রোলার জানেন। আমার নাম শেখ রুহুল আমিন। কিন্তু এখানে যে আন্দোলনটা চলছে এটা সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার থ্রি ইয়ার ফাইনাল বি অনার, তাদের আমরা পরীক্ষা পিছনটা আমরা পূর্ণ সমর্থন করি। কারণ এইটুকু টাইমের মধ্যে যেখানে 90 ডেজ ক্লাসও হয়নি, সেখানে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার তাদের এতগুলো পেপার, সেই সমস্ত স্টুডেন্ট আমাদের ভাই বোনদের পড়তে দেওয়া সম্ভব নয়। তাই আমরা মনে করি যে কন্ট্রোলার স্যার এবং গোটা ইউনিভার্সিটি অথরিটি যেন পরীক্ষাটা পিছনে একটু ব্যবস্থা করে এবং এটার জন্য আমরা পূর্ণ সমর্থন জানাই। সকলে মিলে আমরা চাই যে পরীক্ষাটা একটু পিছনে হোক, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। অনেকজন ভেতরে ঢুকেছেন কিন্তু এখনো কোনো রেসপন্স নেই। আমি হচ্ছে ফাইনাল সেম, কিন্তু এরা সকলে আছে সেকেন্ড সেম ফোর্থ সেম, কিন্তু আমরা এদের সমর্থন করি।